সমগ্র মানবজাতির জন্য পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ উপহার হল শ্রীমৎ ভগবদ্ গীতা। শ্রী শ্রী গীতাতে সরাসরি বা রূপকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মানব জীবনের গূঢ় অর্থ। ব্যাপক অর্থে গীতাই সমগ্র মানবজাতির জন্য পূর্ণাঙ্গ ও আদর্শ জীবন বিধান। শুধু তাই নয়, নিয়মিত গীতার স্পর্শ করা, গীতা পাঠ করা, গীতা মাহাত্ম্য অনুধাবন করাও অনেক বড় পুণ্যের কাজ হিসেবে বিবেচিত হয়। এছাড়াও আমাদের সমাজে প্রতিদিন গীতা পাঠ করাকে সনাতন ধর্মাবলম্বীদের নিত্যকর্মের অংশ হিসেবে মনে করা হয়। কেউ কেউ প্রশ্ন করতে পারেন, আমি তো লেখাপড়া জানি না, আমি সংস্কৃত পড়তে পারি না, বা আমি শুধু বাংলা সরলার্থগুলো পড়তে চাই, এতে কি গীতাপাঠের ফল মিলবে? আবার অনেকে বলেন, গীতাপাঠ করার জন্য কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, এগুলো না জানার কারণেই গীতাপাঠ করা হয়ে ওঠে না। এগুলি ছাড়াও আমাদের জটিল মনের উৎপাদিত নানাবিধ সমস্যাকে আমল দিতে গিয়ে আমরা গীতা বিমুখ থেকে যাই। শ্রীমৎ ভগবদ গীতা একটি নিত্য পাঠ্য গ্রন্থ। অনেকে আছেন যারা খুব ছোটবেলা থেকেই গীতাপাঠ করে থাকেন, তবে কে কতবার গীতাপাঠ শেষ করেছে সেটা কিন্তু বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো কে কতটুকু বুঝে পড়েছে। বলা হয়ে থাকে, যদি গীতার একটা শ্লোকেরও মর্মার্থ কেউ বুঝতে পারে তাহলে তার জীবনে আমূল পরিবর্তন সাধিত হয়। গীতা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনে চলব, কিসের উদ্দেশ্যে আমাদের এই জীবনের পথ চলা, কিভাবে মোক্ষলাভ সম্ভব ইত্যাদি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, যতদিন যাবৎ গীতা পড়া শুরু করেছি একটু অন্যরকম উপলব্ধি করতে শুরু করেছি। পশু পাখি থেকে শুরু করে সকল সৃষ্টির প্রতি একরকম মায়া কাজ করতে শুরু করেছে, আমাকে ভাবতে শিখিয়েছে, মনে প্রশ্ন জাগ্রত হতে শুরু করেছে, আমি এই পৃথিবীতে কেন। শ্রীমৎ ভগবদ গীতা শুধু পাঠ করলেই হয় না, উপলব্ধি করতে হয়। যতই উপলব্ধি হবে ততই জ্ঞানের আলো আসবে, সাথে আসবে প্রশান্তি। গীতা আমাদের পথ চলতে শেখায়, তাই তিনি মাতৃস্বরূপা। এখানে প্রশ্ন করা যেতে পারে, গীতাপাঠ আমার জন্য কেন জরুরি? আমি শুধু এটুকুই বলবো যে প্রত্যেকের জীবনে একবার অন্তত এই বইটি পড়া উচিত। এখানে যা লেখা রয়েছে তার সব কিছুই আমার কাছে খুব বাস্তব বলে মনে হয়। জীবনের নানাবিধ সমস্যা, চিন্তাভাবনার সমাধান এই গ্রন্থে পাওয়া যায়। অথচ আজ থেকে কত আগে এই বই লেখা হয়েছে। আর যেটা সবথেকে ভালো লাগে, এই বইটি শুধুমাত্র হিন্দু ধর্মের ব্যাপারে লেখা নেই, সমগ্র মানব জাতির কথা আছে। যে কোনো ধর্মের মানুষ এই গ্রন্থ পড়ে উপকৃত হতে পারে। গীতা পাঠ করা এবং গীতা পড়া, এই দুটির মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে। পাঠ বলতে বোঝায় শাস্ত্রীয় পাঠ বা শাস্ত্র নির্দেশিত নিয়ম মেনে পাঠ করা, যেমন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূর্ব বা উত্তর দিকে মুখ করে গীতা পাঠ করা। আর পড়া বলতে বোঝায় জ্ঞান অর্জনের জন্য পড়া। সেক্ষেত্রে যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনোভাবে গীতা পড়তে পারেন। অন্যান্য গ্রন্থের মতোই ভগবদ গীতাও পড়ার থেকে হৃদয়ঙ্গম করা ও আত্মস্থ করার দাম অনেক বেশি। মোট কথা হলো, গীতাপাঠ করতে যেটা প্রয়োজন সেটা হলো আপনার মনের একাগ্রতা এবং গীতা জ্ঞান আহরণের সদিচ্ছা। আপনি কোন ভাষায় গীতাপাঠ করলেন, আপনার উচ্চারণ কতটা শুদ্ধ, আপনি কোন অধ্যায় থেকে শুরু করলেন বা আপনি কোন সময় গীতাপাঠ করলেন, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি গীতা পাঠ করে কতটুকু জ্ঞান আহরণ করলেন এবং কতটা ভক্তি ভরে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী অধ্যয়ন করলেন। এই কারণেই জ্ঞানী ও সাধুরা বলে থাকেন, পরমপিতা তার জাগতিক সন্তানদের কাছে আনুষ্ঠানিকতা নয় বরং ভক্তি আশা করেন। তাই সত্যি বলতে গীতাপাঠ করতে সাধারণ শুচিতা ও মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। তবে আপনি যদি আনুষ্ঠানিকভাবে তথা কোনো অনুষ্ঠানে বা উপলক্ষকে সামনে রেখে গীতাপাঠ করতে চান, তবে আপনাকে কিছু সাধারণ নিয়মাবলী মেনে চলতে হবে। সেই নিয়মগুলিকে আপনাদের অবগত করানোর উদ্দেশ্যেই আমাদের আজকের এই আয়োজন। এছাড়াও এই আলোচনাতে আপনারা জানতে পারবেন গীতার প্রতিটি অধ্যায় পাঠে কী কী ফল মেলে এবং প্রত্যেক অধ্যায়ের নাম মাহাত্ম্য। আশা করি সম্পূর্ণ আলোচনাটি আপনি মনোযোগ সহকারে শুনবেন। গীতা পাঠ করার জন্য পবিত্র মন এবং পবিত্র বস্ত্র পরিধান করে পবিত্র স্থানে আসন পেতে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন। এরপর আচমন, বিষ্ণুস্মরণ, সূর্যার্ঘ, স্বস্তিবাচন, সংকল্প, আসনাদি ইত্যাদি কার্যগুলি পর্যায়ক্রমে সেরে ফেলুন। এরপর তিলক ধারণের পালা। উল্লেখ্য, তিলক ধারণ না করলে কোনো কর্মই পূর্ণতা পায় না, এমন মতবাদ প্রচলিত রয়েছে বৈষ্ণব সমাজে। আপনাদের সুবিধার্থে আমি তিলক ধারণের মন্ত্রগুলি স্ক্রিনে দিয়ে দিলাম, সম্ভব হলে লিখে রাখুন বা স্ক্রিনশট নিয়ে রাখুন। এছাড়াও গীতা পাঠ করার প্রতিটি ধাপ মন্ত্রসহ আমি স্ক্রিনে দিয়ে দিলাম।
প্রথম ধাপে তিনবার বলুন ওম তৎসৎ, দ্বিতীয় ধাপে স্মরণ করুন গুরুদেবকে, কারণ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর। গুরুদেবের স্মরণে পাঠ করুন ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুমন্ত্র পাঠ করা শেষ হলে তৃতীয় ধাপে নিজের পিতামাতাকে প্রণাম করুন, কারণ পিতামাতাই আমাদের জাগতিক ঈশ্বর। পিতার প্রণাম মন্ত্রটি হল পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা পণ্যে, প্রিয়ন্তে সর্বদেবতা। এবার মাতার প্রণাম মন্ত্রটি পাঠ করার পালা। মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবীভ্য রমণী শ্রেষ্ঠা নির্দশা সর্বদুঃখ হরা। ওম শান্তি রূপাং সমা রূপাং স্নেহ রূপাং শুভাঙ্করীম সাক্ষাৎ ভগবতী দেবীং মাতরং তাং নমামহম। চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করবেন। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার শ্রীরাধিকার প্রণাম মন্ত্রটি পাঠ করুন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। পঞ্চম ধাপে সরস্বতী ব্যাসাদি প্রণাম মন্ত্র উচ্চারণ করুন। নারায়ণম নমস্কৃত নরঞ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদিরায়েত। ষষ্ঠ ধাপে হাত জোর করে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি তিনবার পাঠ করে শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ্য নিবেদন করুন। এরপর সপ্তম ধাপে গীতাগ্রন্থটি খুলুন এবং হাত জোরপূর্বক পাঠ করুন ওম অশ্ব শ্রীমদ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদ ব্যাস ঋষি অনুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশোচান্যা শৌচস্তং প্রজ্ঞা বাদাংশ্চ ভাষসে ইতি বীজম সর্বধর্মান পরিত্যজ মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ ইতি কিলকম। এরপর অষ্টম ধাপে শ্রীমদ ভগবদ গীতার ধ্যান বা মঙ্গলাচরণ হাত জোর করে পাঠ করবেন। ওম হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় অথ শ্রীমদ ভগবদ গীতার মঙ্গলাচরণম প্রারম্ভম। ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃতবর্ষিণীং ভগবতী মষ্টাদশাধ্যায়িনীম অম্ব তামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদেশিনীম। এটি ছিল গীতার মঙ্গলাচরণের প্রথম শ্লোক। এরকম আরও আটটি শ্লোক তথা মোট নটি শ্লোক নিয়ে গঠিত শ্রী শ্রী গীতার মঙ্গলাচরণ। যদি সম্ভব হয় তাহলে সবগুলি শ্লোকই পাঠ করবেন। মঙ্গলাচরণ পাঠ শেষ করে বলুন ওম ইতি শ্রীমদ ভগবদ গীতার মঙ্গলাচরণম সমাপ্তম। এরপর নবম ধাপে শ্রী শ্রী গীতা গ্রন্থখানি পাঠ করা শুরু করুন। ধরা যাক আপনি চতুর্থ অধ্যায়ের সপ্তম এবং অষ্টম শ্লোক দুটি পাঠ করবেন, তাহলে হাত জোর করে বলুন অথ শ্রীমদ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সপ্তম ও অষ্টম শ্লোক। এবার সংস্কৃত শ্লোক বলতে শুরু করুন। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সরলার্থ, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হই। দশম ধাপ, এই পর্যন্ত পাঠ করে আপনি যদি গীতাপাঠ শেষ করতে চান তাহলে বলুন ওম তৎসৎ।
ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞানযোগ নামকং চতুর্থ অধ্যায় একাংশেন সমাপ্তম। এখানে বলে রাখি, যদি আপনি সম্পূর্ণ অধ্যায় পাঠ করে থাকেন তাহলে একাংশেন শব্দটির উচ্চারণের প্রয়োজন নেই। একাদশতম ধাপে শ্রী শ্রী গীতার মাহাত্ম্য পাঠ করুন। মনে রাখবেন, আপনি শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্য বা শ্রীল ব্যাসদেবকৃত গীতা মাহাত্ম্য বা শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারোক্ত গীতা মাহাত্ম্য, যে কোনো মতের গীতা মাহাত্ম্য থেকে যে কটি ইচ্ছা শ্লোক সরলার্থ সহ পাঠ করবেন। দ্বাদশ ধাপে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করুন, কারণ কৃষ্ণন্তু ভগবান স্বয়ং, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ক্ষমা ভিক্ষা মন্ত্রটি হল ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ ভবেত পুণ্যং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাত জনার্দনা পূর্ণমদঃ পুণ্যমিদম পূর্ণাত পুণ্যমুদচ্যতে পূর্ণস্য পুণ্যমাদায় পুণ্যমেবাপশিষ্যতে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ত্রয়োদশ ধাপে শ্রী শ্রী গীতার ১৮টি গুহ্য নাম কীর্তন করুন। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরী। এরপর ১৪ নম্বর ধাপে পঞ্চতত্ত্বসহ তারকব্রহ্ম মহানাম জপ করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এরপর অন্তিম ধাপে শান্তিমন্ত্র উচ্চারণ করুন। সর্বে সুখীন ভবন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মকশ্চিত দুঃখ ভাগ ভবেত। সকলে সুখী হন, নিরোগ হন এবং প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবারে আসুন জেনে নেওয়া যাক গীতার প্রতিটি অধ্যায় পাঠে কি কি ফল পাওয়া যায়। গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র হয়। দ্বিতীয় অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ করা যায়। তৃতীয় অধ্যায় পাঠ করার ফলে সর্বপাপ দূর হয়ে যায়। চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্মহত্যা এবং স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায়। পঞ্চম অধ্যায় পাঠ করলে চৌর্য মহাপাপ দূর হয়। ষষ্ঠ অধ্যায় পাঠ করার ফলে মন্দ ভাগ্য বিনাশ হয়। সপ্তম অধ্যায় পাঠ করলে বুদ্ধির নির্মলতা লাভ করে। অষ্টম অধ্যায় পাঠ করার ফলে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয়। নবম অধ্যায় পাঠ করলে পৃথিবী দানের মতো পূর্ণ ফল লাভ হয়। দশম অধ্যায় পাঠ করলে সর্বপাপ বিনষ্ট হয়ে শ্রেষ্ঠ জ্ঞান জন্ম হয়। একাদশ অধ্যায় পাঠ করলে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয়। দ্বাদশ অধ্যায় পাঠের ফলে বিশুদ্ধ ভক্তি জন্মে। ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষুর বিকাশ হয়। চতুর্দশ অধ্যায় পাঠ করলে অশ্বমেধাদি যজ্ঞের ফলাফল লাভ হয়। পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ করে যোগী হওয়া যায়। ষোড়শ অধ্যায় পাঠ করলে মনুষ্য সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে। সপ্তদশ অধ্যায় পাঠ করলে রাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হয় এবং অষ্টাদশ অধ্যায় পাঠ করলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপকে দূর করা যায়। এরপর ভগবদ্গীতার নাম মাহাত্ম্য শ্রবণ করবেন। আপনারা ইতিমধ্যেই গীতার ১৮টি গুহ্য নাম শ্রবণ করেছেন। এই ১৮টি নামে রয়েছে ভিন্ন ভিন্ন নাম মাহাত্ম্য। এই নাম মাহাত্ম্য নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি ইতিমধ্যেই পোস্ট করেছি, যার লিঙ্ক আমি এই ভিডিও শেষে দিয়ে দিলাম। আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। সকলে গীতা পাঠ করুন, গীতা শ্রবণ করুন এবং গীতা প্রচার করুন। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।